नमो श्री श्री गुप्त साधक श्यामाखापाए नमो। नमस्कार गुरुदेव गुप्त साधक श्री श्री श्यामाखापाके प्रणाम जानिए शांतिकुंज थेके अनुष्ठान शुरू करछि। आसुन सबाई मिले गुरुदेवेर अमूल्य कथा शुनि। प्रणाम गुरुदेव। हाँ प्रणाम प्रणाम प्रणाम। आजके एक भयंकर दुर्घटना घटेछे, पुरीर मंदिरे ध्वजा उड़े चले गेछिल। हाँ आपनि बोलेछिलेन যখন করোনা ভাইরাস এসেছিল বলেছিলেন এটা তো দেখছো কাকরোল কাঁঠাল আসতে চলেছে, এর সাথেও আমরা শুনছি আবহাওয়া দপ্তর থেকে একটা বিশেষ ঘোষণা জারি করেছে আমফান বলে একটা তুফান আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে। এটা কি ওটাই কি যে কাকরোল ছিল, এটা কি কাঁঠালের? না 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 না, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই সময় তো একটু ঝড় বৃষ্টি হয়, ঝড় হয় এই সময়। আটটা আমাদের এখানে আটটা কালবৈশাখী হয়, তো এটাও এর মধ্যে ধরে নিচ্ছে। এটা এটা কোনো ব্যাপার নয়, ধরো ডেস্ট্রয়েড হোক, হয়তো ডেস্ট্রয় হবে, এটার মধ্যে কোনো ভুল নেই। এখন কোথায় মারবে কেউ বলতে পারছে না, ওর গতিপথ কোন দিকে কেউ বলতে পারছে না, ঠিক আছে না? তবুও ওই এটা তো হয়ে আছে, ঝড় বৃষ্টি তো হয়, আর বড়ো বড়ো ঝড়ও হয়। তা সে তুলনায় এটাকে আমরা খুব একটা আমি খুব একটা পাতাইছি না। কিন্তু আজকে বিকেল চারটে সাড়ে চারটের সময় মানে আমি যা খবর পেলাম, আমি যা খবর পেলাম যে পুরীর ধ্বজা আবার উড়ে চলে গেছে, তাহলে এটা আমি কি বলবো বলো? বার বার পুরীর ধ্বজার উপর আঘাত হচ্ছে, তার মানে বাসুদেব জগন্নাথের মাথায় আঘাত হচ্ছে। ওখানে আছে বাবার যন্ত্র, যন্ত্রম আছে এবং বারবার বাবার মাথায় আঘাত হচ্ছে। এবং জানি না যারা এই ধ্বজাটা লাগাচ্ছেন তাদের কোনো দোষ আছে কি না বলতে পারবো না। আর তা না হলে বুঝতে হবে বাবার বাবা আর পৃথিবীতে থাকতে চাইছেন না, বাবা হয়তো পৃথিবী থেকে চলে যাবেন। কারণ পশ্চিমমুখে দুখানা ঘোড়া আছে, তুমি দেখবে আগেও বলেছি ওই ঘোড়া দুটো রেডি হয়ে আছে যে বাবা এখান থেকে চলে যাবেন, এবং পৃথিবীতে তখনই প্রলয় আসন্ন, কোনো ভুল নেই। তো এইটা কি তার ইন্ডিকেশান? একবার দুবার নয়, প্রথমবারে তো হলো আগুন লাগলো, ধ্বজা পুড়ে গেল, পড়ে গেল, তারপরে ধ্বজা লাগালো চির বসলো, যা জীবনে কোনোদিন হয়নি। আমরা কোনোদিন শুনিনি জগন্নাথের মন্দিরের মাথায় চূড়াতে চিল বসবে, সেটাও দেখলাম চোখের সামনে। এবং আজকের দিকে বা শুনতে পেলাম একটু আগে যে পুরীতে একটা ধ্বজা পড়ে গেছে। ধ্বজা শব্দের অর্থ কী জানো? রাজাদের যখন যুদ্ধক্ষেত্রে যায় তারা ধ্বজা উড়িয়ে যায়, ধ্বজা যদি একবার পড়ে যায়, ধ্বজা পড়ে গেলে রাজার প্রচণ্ড ক্ষতি হয়, রাজার প্রচণ্ড ক্ষতি হয় এবং যুদ্ধে পরাজিত হয়, ঠিক আছে না? সেই সেই জন্যে এখন একটা ভয় এসে গেছে, আরও ভাই বড়ো ভয় এসে গেল, আমার আর একটা বড়ো বড়ো ভয় এসে গেল যে তাহলে কি কাঁঠাল আসতে চলেছে, এক নম্বর। দু নম্বর দেখো, কদিন আগে পশুপতিনাথে আগুন লেগেছিলো, এটা কেউ জানে না বা জানানো হয়নি, চেপে যাওয়া হয়েছিল। মানুষকে ভয় যাতে না পায় তার জন্য তো চেপে, প্রথম পশুপতিনাথ যেতে নয় নেপালে, সেখানে কিন্তু আগুন লেগেছিলো, সে ধোঁয়া ভয়ঙ্কর ধোঁয়া আমি দেখেছি। সেটাও একটা মানে বিভিন্ন জায়গা আমার লোক আছে, তো তারা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে খবরগুলো পাঠিয়ে দেয়, ছবি পাঠিয়ে দেয়, ছবিটা আমার কাছে আছে, আমি দেখাতে পারবো, ওটার মধ্যে কোনো ভুল নেই। এবার কালীঘাটের মন্দিরে যে যাগ প্রদীপ, সেই যাগ প্রদীপটা পড়ে গেল। তো এই ইন্ডিকেশানগুলো কিসের ইন্ডিকেশান? তারাপীঠ মন্দিরে আগুন লেগে গেল, তো এই ইন্ডিকেশানগুলো কিসের ইন্ডিকেশান বলতে পারো? আমি তো খুব একটা ভালো বুঝছি না। তাহলে কি মানে আমি বলছিলাম প্রলয়, তো তারপরেও কিছু হবে কি? এইটাই আমার ভাবিয়ে তুলছে প্রচণ্ড রকমভাবে, প্রচণ্ড রকমভাবে ভাবিয়ে তুলছে এরপরে কী হবে। কারণ বাসুদেব জগন্নাথের ধ্বজা উড়ে যাওয়া এ ভয়ঙ্কর খারাপ জিনিস। তোমাকে আমি বলছি যেটুকু আমি জানি, ওই ধ্বজা বা আমরা তো চূড়ায় কাজ করি, বাবার মাথায় কাজ করি, তো সেই বাবার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে, বারবার আঘাত পাচ্ছে। কেননা ওটা তো পরম বৈষ্ণবের জায়গা, চিল বসছে মানে ও তো মাংসটা খায়, মাছ খায়, চিল সবই তো খায়, তো সে যখন ধ্বজার ওপর বসছে সেই ধ্বজা অশুদ্ধ হয়ে যায়, সেই ধ্বজার ধ্বজা থাকে না, ঠিক আছে? এই জন্যে বাবার মাথায় কোনোদিন মাথাতে কোনোদিন চিল শকুন বসে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি চিল শকুন বসছে, এর পরিণাম অতি ভয়ঙ্কর। হ্যাঁ এই অতি ভয়ঙ্কর, এখন কি হবে বলতে পারছি না। বন্ধুরা আমরা
শুনলাম যে পুরীর মন্দিরের ধ্বজা উড়ে চলে গেছে, আবার পড়ে গেছে। গুরুদেব ভগবানের কাছে প্রার্থনা করছেন, চলুন আমরাও গুরুদেবের সাথে প্রার্থনা করি। এছাড়া দ্বিতীয় রাস্তা খোলা নেই গো, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রণাম গুরুদেব। এতক্ষণ আপনারা গুরুদেব গুপ্ত সাধক শ্রী শ্রী শ্যামাখ্যাপার কথা শুনলেন, কেমন লাগলো জানাবেন। গুরুদেবের অমূল্য কথা নিয়মিত শুনতে হলে শ্যামাখ্যাপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। গুরুদেবের সাথে যোগাযোগ করতে হলে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করে নাম, স্থান এবং ফোন নাম্বার জানান, গুরুদেব যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদের ফোন করে নেবেন। হোয়াটসঅ্যাপ করার নম্বর 8080539595। গুরুদেবকে প্রণাম এবং গুরুদেবের আশীর্বাদ পুষ্ট শুভেচ্ছা এবং মঙ্গল কামনা জানিয়ে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।